বাংলাদেশ নিয়ে যখন চারিদিকে খবর এবং সংবাদ হচ্ছে তার মধ্যেই এবার অ্যাকশান মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরে ফের একবার অ্যাকশান মোডে ইডি সাত সকালেই তল্লাশি অভিযান কেন্দ্র তদন্তকারী সংস্থার এবার অনলাইন গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশিতে নামল ইডি মঙ্গলবার সকালেই কলকাতার কালিকাপুরে একটি বহুতলাতে হানা দেয় ইডি আধিকারিকেরা জানা গিয়েছে কালিকাপুর রোডের একটি পাঁচতলা দ্বিতীয় তলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা সূত্রের খবর থাই উই নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে কয়েকশো কোটি টাকা কাশীপুর থানায় এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে এর ভিত্তিতেই আজ সকালে তল্লাশি অভিযানে নামে ইডি এরই সূত্রে জানা গিয়েছে ফাই উই নামক এই গেমিং অ্যাপটি মূলত ভারতীয়দের সঙ্গে প্রতারণা করতো অনলাইন গেমিং অ্যাপে যে টাকা বিনিয়োগ করা হতো তা প্রথমে ডলারে পরিবর্তিত করা হতো তারপর তা চীনে পাঠানো হতো প্রতারণা করে এখনও পর্যন্ত কয়েকশো কোটি টাকা পাঠানো হয়েছে চীনে এমনটাই তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারী সংস্থার হাতে প্রসঙ্গত এর আগে গত বছর ই নাগেটস নামক একটি অনলাইন গেমিং অ্যাপে প্রতারণার মামলায় খিদিরপুরে তল্লাশি চালিয়েছিল ইডি সেই সময় ষোলো কোটি টাকা উদ্ধার হয়েছিল ওই প্রতারণা চক্র দেশ জুড়ে ছড়িয়েছিল একই কায়দায় এই অ্যাপেও প্রতারণা করা হচ্ছে বলে খবর অনলাইন গেম খেলার জন্য প্রথমে ন্যূনতম অর্থ বিনিয়োগ করতে বলা হতো গেম জিতলেই মিলত আর্থিক পুরস্কার এইভাবে টাকা বিনিয়োগ করতে করতে যখন বিভিন্ন গেম খেলে অর্থ লাক্ষাধিক টাকায় পৌঁছাতো তখন অ্যাপ ব্যবহারকারীরা পুরস্কারের টাকা তুলতে গেলেই তাদের ব্লক করে দেয়া হতো এবং বিনিয়োগ করা সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হতো